দুর্বার পৌরবঙ্গুর ধারণের পথে আমাদের এখন আর দেখার সময় নাই, আমাদের এখন প্রতিরোধ করতে হবে। আমরা
তাদের বের হওয়ার স্বাধীনতা নাই।
এবং ঘরে বসে সারাঘর বসে চলছে। অর্থাৎ সারা বাংলাদেশে আজকে এই ভক্ত বাংলাদেশের 17 কোটি মানুষের মহানগর এবং কেন্দ্রে এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি হচ্ছে, বিভিন্ন আন্দোলন হচ্ছে, সেখানে অংশগ্রহণ করছে আজকে সাধারণ মানুষ থেকে শুরু করে আজকে দোকানদার, ব্যবসায়ী, রিক্সাওয়ালা, শ্রমিক সকলে সেই অংশগ্রহণ করছে। আর সেই কর্মসূচিতে অংশগ্রহণ থেকে এই বর্তমান সরকার বসবিহীন হাসিনা সরকার আজকে শীর্ষে আরোহণ হয়ে নিজেরা রাস্তায় নামতে না পেরে আজকে তারা পুলিশের সহযোগিতায় কর্মসূচিতে তারা হামলা করে যাচ্ছে। এই দেশে দ্রব্যমূল্য আবার তলবিহীন ঝুড়িতে রূপান্তরিত হয়েছে। আজকে তাই এদেশের ক্ষমতায় থাকার অধিকার আমাদের নেই। আমরা সামনে যে আন্দোলন আছে আমাদের নেতা কৃষ্ণা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আমি এই সরকারের পতনের সেই আন্দোলনে কোন বাহিনী কোন পুলিশ কোন এই জাতীয়তা করা লোক থেকে জনগণকে আপনারা চালিয়ে রাখতে পারবেন না, সহসভাপতি বলতে লাগল এবং তার দলের উপর নিম্নভাবে হত্যার আঘাতের আক্রমণের প্রতিবাদে আজকের যে সমাবেশে আছেন আমার সহযোগিতা ধানবাড়ি উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক, এখানে উপস্থিত আছেন ধানবাড়ি উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক, এখানে উপস্থিত আছেন প্রত্যেকটা ইউনিয়ন ভোট কারণে আমাদের কেন্দ্র ঘোষিত সদর সংগ্রামে অংশগ্রহণ করার কারণে আজকে ঢাকাতে ঢাকাতে দাবি দাওয়া হত্যা আন্দোলন করেছে এবং খুবই গেছে আমি আপনাদেরকে বিধান আহ্বান থাকবে আগামী দিনে যে সমস্ত কর্মসূচি হবে অনেক আছে সদর কর্মসূচিকে আপনারা প্রতিবাদ অংশগ্রহণ করে আপনারা প্রতিবাদ করে তুলবেন। আপনারা জানেন যদি আমরা আন্দোলনের মাধ্যমে বর্তমান হাজিরা সরকারকে দাওয়াতে না পারি তাহলে আগামী দিনে আমাদের শ্রেষ্ঠ নির্বাচন সম্ভব না। সেই শ্রেষ্ঠ নির্বাচনের কারণে আমাদের নেতা কান্ত দুর্গা আমার ফকির বাবা আমার সাবেক ফকিরকে আমরা এমপি বানাতে পারবো না। তাই আমি আপনাদেরকে অনুরোধ রাখব আপনারা সকলেই কেন অনুষ্ঠিত সদর পদে অংশগ্রহণ করবেন এবং সবাইকে এই উদ্যোগ আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে বিদায় হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। রক্ত রক্তের বন্যায় প্রতিরোধ এবার হবে প্রতিশোধ শরণে ভয় করি না মরণে শহীদ জিয়ার শরণে।